তুমি কয় বছর বেঁচে আছো? নমরুদ বেঁচে ছিল, কেউ বলে 300 বছর, কেউ বলে 1200 বছর, কেউ বলে 1700 বছর বেঁচে ছিল নমরুদ। ও এত বছর বেঁচে থাকার পরে জুতা পাড়ি খেয়ে বলছে, খেয়াল করো একটু, এব্রাহিমের কিছুই করতে পারেনি। অনুরূপ ভাবে ফেরাউন 300 বছর বেঁচে ছিল, মুসা আলাইহিস সালামের কিছু করতে পেরেছে? কিছুই করতে পারেনি। ওই ফেরাউন বাহারে কুলজুমে ডুবে মরেছে। ফেরাউন তো ফেরাউনই, সারা পৃথিবীতে কোন কাফের মুশরিকও ফেরাউন নাম রাখে না, রাখে কোন কাফের মুশরিক? হিন্দু, বৌদ্ধ, ব্রাহ্মণ, ফেরাউনের নাম আছে কারো? আচ্ছা আবু জাহাল কেউ নাম রাখছে? ওরা এত ঘৃণিত। যদি বলা যায় ইব্রাহিম নাম আছে কিনা, এ পৃথিবীতে লক্ষ কোটি মানুষের নাম পাওয়া যাবে ইব্রাহিম, আল্লাহ তাদেরকে সম্মানিত করেছেন। মুসা নাম যদি খোঁজা যায়, কয়েক লক্ষ মানুষের নাম পাওয়া যায় মুসা। আবু জেহালের নামটা হিন্দুরা রাখে না, কাফের মুশরিকও রাখে না, ইহুদি খ্রিস্টানও রাখে না। এত জঘন্য, এত খারাপ, তারা গেছে ধূলিসাৎ হয়ে গেছে। আর তুমি আজকে 60-70 বছর বয়স নিয়ে মাতবরি করো, গলাবাজি করো, তোমার অর্থ আছে, সম্পদ আছে, তোমার অর্থ সম্পদকে আমি পেশাব করি। তোমার অর্থ সম্পদ কি করবে? তুমি কি করেছে অর্থ সম্পদ দিয়ে? শাসন ক্ষমতা দিয়ে তারা পারেনি, নমরুদ পারেনি, ফেরাউন পারেনি, হামান পারেনি, কারুন পারেনি। কারুনের অর্থ সম্পদ অভাব ছিল? কারুন মাটির তলে ডুবছে বহুদিন থেকে, এখনো ডুবছে, কিয়ামত পর্যন্ত মাটির তলে ডুবতে থাকবে। এটা গজব তার উপরে। তুমি অর্থ সম্পদ দিয়ে ভয় দেখাও, তুমি ক্ষমতার পাওয়ার দেখাও, তোমার এই ক্ষমতাকে কোনো পরোয়া করি না। মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিত্র তুলে ধরেছিলেন এই বদমাশ আজরের। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালামের সাথে কি হয়েছিল আজরের। আজর কে হয় ইব্রাহিম আলাইহিস সালামের? বাপ বলেন, খুব ভালো ভাষা শিখছেন, বাপ বললে খাটে কথাটা। ইব্রাহিম আলাইহিস সালামের বাপ কে? আজর। এই আজরই হবে বানর কিয়ামতের মাঠে, নমরুদের স্বরাষ্ট্র মন্ত্রী। এই বদমাশটা এত খারাপ ছিল, নিজের ব্যথা বলছে বারবার। সূরা মারিয়াম 42-43-44 নম্বর আয়াত খুলেন আপনি, বাপকে বলছে, ইয়া আবাতি লিমা তাবুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইয়্যা। আব্বা, আপনি কিসের ইবাদত করেন? ও চোখে দেখে না, কানে শুনে না, আপনার উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না, কিসের ইবাদত করেন আপনি? আবার বলছে, ইয়া আবাতি ইন্নি কদ জানি মিনাল ইলম মা লাম ইয়াতিক ফাত্তাবিনি আহদিকা সিরাতাম সাবিয়া। হে আব্বা, আমার কাছে যে ইলম এসেছে, ওহি এসেছে, আপনার কাছে আসেনি, আপনি আমার অনুসরণ করুন, আমি আপনাকে জান্নাতের পথ দেখাবো। কি সুন্দর কথা না বলেন তো, কি চমৎকার। আবার বলছে, ইয়া আবাতি লা তাবুদি শাইতান ইন্না শাইতান কানা লির রহমানে আসিয়া। আব্বা, আপনি শয়তানের ইবাদত করবেন না, শয়তান আল্লাহর বড় অবাধ্য। আবার বলছে, ইয়া আবাতি ইন্নি আখাফু আইয়া মাসসাকা আযাবু মিনার রহমান ফাতাকুন লি শাইতানে ওলিয়া। আব্বা, আমি ভয় পাচ্ছি আল্লাহর আজাব আপনাকে গ্রাস করবে, অতঃপর আপনি শয়তানের বন্ধু হয়ে যাবেন। কয়বার ডাক দিলেন? চারবার। দেখেন এই ডাকটা হলো মধুর ডাক। আব্বু, আপনার সন্তান বলে না কি সুন্দর করে বাচ্চারা ডাকে, আব্বু? এইটার অনুবাদ হলো ইয়া আবাতি, হে আব্বু। এত সুন্দর ডাকলো, ডাকার পরে এই বদমাশ আজর এতই খারাপের খারাপ, এতই বিলেল্লা, এতই জেদি, আর এতই বেপরোয়া। বদমাশ বলছে, কলা রাগিবুন আনতা আলিহাতিয়া ইব্রাহিম, ইব্রাহিম তুমি আমার এই মূর্তিগুলোকে, প্রভুগুলোকে ভৎসনা করছো, মুখ ফিরিয়ে নিচ্ছ, লাইল্লাম তান্তাহি
তুমি যদি তোমার মুখ বন্ধ না করো, লাল জুমান না কা ওয়াহজুর নিমালিয়া, তোমাকে আমি পাথর দ্বারা তোমার মাথা গুড়িয়ে দিব, রজম করব, দূর হও আমার পরিবার থেকে, তুমি থাকতে পারো না আমার পরিবারে। এই হলো আজরের জবাব। এটা হলো দুনিয়াবি দাপট। কোথাকার দাপট? দুনিয়াবি দাপট। কয়দিন বেঁচে থাকবে? দাপট দেখে কয়দিন বেঁচে থাকবে? কাল কিয়ামতের মাঠের অবস্থা বর্ণনা করছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বর্ণনা করে বলছেন সহিহ বুখারীর প্রথম খণ্ডে 473 পৃষ্ঠার হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবীরা শুনো, ইয়ালকা ইব্রাহিম আবাহু আযর, কাল কিয়ামতের মাঠে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাপ আযরের সাথে সাক্ষাৎ করবেন। ওয়ালা জওজি আযর কাতারা গবরা, আর এমন অবস্থায় আযরের চুলগুলো এলোমেলো হয়ে থাকবে, মুখটা মলিন হয়ে থাকবে, ধুলাই মলিন। এই বিভৎস অবস্থা দেখে, করুণ পরিণতি, করুণ অবস্থা দেখে বাপকে বলবেন, আলাম আকুল্লা কালাম তাসিনি, আব্বা আমি কি আপনাকে বলেছিলাম না আপনি আমার অবাধ্যতা করবেন না? ওই শয়তান সেদিন সাথে সাথে বলবে, ফালিয়ামাল আসিকা, বেটা আজকে যা বলবে তাই শুনব, আজকে অবাধ্যতা করব, লাভ হবে? এইটা হলো কিয়ামতের মাঠ। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম, আসলেই যে বাপ, বাপের কষ্ট যে কোনো অবস্থায় বেটাকে মেনে নিতে পারে। এখন বাপ যতই খারাপ হোক, বাপ যতই খারাপ হোক, আপনারা বলেন তো, বাপের কষ্ট দেখলে আপনি কি মেনে নিতে পারবেন? বাপ সম্পদ দেয়নি, মাহরুম করেছে, এরপরে অসুস্থ হয়ে গেছে, বাপ তাও মেডিকেলে দেখতে গেছে, কোনোদিন দেখা করতে যায়নি, অসুস্থ দেখতে গেছে, মরে যাচ্ছে দেখতে গেছে, অথচ বাপ সম্পদ থেকে তাকে বঞ্চিত করেছে। এরপরে বাপ, আল্লাহ রাসূল বলছেন ইব্রাহিম আলাইহিস সালাম বাপের প্রতি মহব্বত এতই দেখান, আল্লাহর কাছে গিয়ে বলবেন, ইয়া রব্বি ইন্নাকা ওয়াদতানি, আল্লাহ তুখদিয়ানি ইয়াউমা ইউবাসুন, আপনি ওয়াদা করেছেন আমার কাছে, আল্লাহ আপনি আমাকে ওয়াদা করেছেন কিয়ামতের মাঠে আপনি আমাকে অপমান করবেন না, এটা তো আপনি ওয়াদা করেছেন। ফাইয়ু খিজিন আখজা মিন আবিল আবাদ, আল্লাহ আপনি বলেন বাপকে যেভাবে অপমান করা হচ্ছে, বেটার জন্য এর চেয়ে বড় অপমান আর কি হতে পারে? আচ্ছা, বলার উপস্থাপন করার ঢংটা দেখছেন কি? আপনারা কি বুঝতে পাচ্ছেন কথা? ঢংটা বলার উপস্থাপন করার ধরনটা কি? দাবি নিয়ে বলছে, প্রথম কথা বলছেন, ইন্নাকা ওয়াদতানি, আল্লাহ আপনি আমার কাছে ওয়াদা করেছেন, আল্লাহ তুখজিয়ানি ইয়াউমা ইউবাসুন, যেদিন কিয়ামতের মাঠে উঠানো হবে সেই দিন আমাকে অপমান করবেন না। বাপকে যেভাবে অপমান করা হচ্ছে, বেটার জন্য এর চেয়ে বড় অপমান কি হতে পারে? এইভাবেই বলছেন। আল্লাহ বলবেন, ইন্নি হারামতুল জান্নাত আলাল কাফিরিন, না ইব্রাহিম তোমার সুপারিশ গ্রহণযোগ্য হলো না, আমি কাফের মুশরিকদের উপরে জান্নাতকে হারাম করেছি, জান্নাতে যাবে না। বলা হবে, তুমি দুই পায়ের নিচে তাকিয়ে দেখো তো, তুমি দুই পায়ের নিচে তাকিয়ে দেখো, আমি এইটা বলার জন্য হাদিসের অনুবাদ শুরু করেছি, নিচে তাকিয়ে দেখবে একটা বানরের মতো পশু, বেজি চিনেন না, মুরগি ধরে খায়, মুরগির বাচ্চা খায় বেজি, বেজির মতো একটা পশু, ওকে গোবরে কাদায় পায়খানায় লেপটানো হয়েছে, সুবানো হয়েছে স্বেচ্ছেতে, পাইউ খাদবি কয় মিহি পাইউল কফিনার, ইব্রাহিম আলাইহিস সালামের সামনে তার চার পা করে ধরে জাহান্নামে নিক্ষেপ করবে, এটা কে? এটা হলো আজর। তোমার ক্ষমতা থাকতে পারে, তোমার দাপট থাকতে পারে, অর্থ থাকতে পারে, সম্পদ থাকতে পারে, জনবল থাকতে পারে, কিন্তু কোরআন সুন্নার বিরুদ্ধে, দাওয়াতের বিরুদ্ধে অবস্থান নিলে কাল কিয়ামতের মাঠে তোমাকে বানর করে জাহান্নামে নিক্ষেপ
পারবে না। কিসের দাপট দেখাও তুমি? আর কারণই হলো এটা, দম্ভ ভরে অহংকার করে কোরআন হাদিসকে উপেক্ষা করে, অর্থাৎ ওহির বিধানকে আল্লাহর বিধানকে উপেক্ষা করার কারণে আজরের পরিণত হয়েছে ফেরাউন বড় বদ। ফেরাউনকে বানর করা হবে কিয়ামতের মাঠে, এটা হাদিসে নাই। নমরুদ এত খারাপ, নমরুদকে বানর করা হবে, এটা হাদিসে আসেনি। কিন্তু আজর এত খারাপ, নিজ সন্তানের দাওয়াতকে ও দম্ভ করে প্রত্যাখ্যান করেছে, আল্লাহকে বানর করেই ছাড়বেন কিয়ামতের মাঠে। কথা বোঝা গেছে? অর্থাৎ দাপট দেখাতে আসবেন না, দলিলের কাছে আত্মসমর্পণ করো।